প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের বীজগণিত নবম শ্রেণীর বীজগণিত বিষয়ে এক্সারসাইজ অর্থাৎ অনুশীলনী 5-1-এর সমাধান অঙ্ক করব। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, আমি একটি গুরুত্বপূর্ণ নিয়মের অঙ্ক করছি। যেমন 4/2x + 1 9/3x + 2 = 25/5x + 4 এই অঙ্কটা একটি গুরুত্বপূর্ণ নিয়ম বহন করে। আমি তোমাদের এই বিষয়ে অঙ্ক করার জন্য কতগুলো নিয়ম রেখে দিচ্ছি। আমরা এই অঙ্কটা যখন কষব, এই অংশটাকে দুই ভাগে বিভক্ত করব। কিভাবে? প্রথম অংশে লব, নিচের অংশটা হর, হরের এক্সের সহগ দ্বারা এই লবকে ভাগ করব। তাহলে আমরা কত পাই? 4/2 অর্থাৎ 2। এই 2 দ্বারা আমাদের ইকুয়াল অংশের শেষে হরের এক্স এর কোএফিসিয়েন্ট অর্থাৎ সহগকে গুণ করব, কত হইল? 10। আমি আবার রিপিট করছি, প্রথম অংশে লব কে হরের এক্স এর কোএফিসিয়েন্ট বা সহগ দ্বারা ভাগ করব অর্থাৎ 4/2 সমান পাইলাম আমরা 2। এই 2 দ্বারা শেষের অংশে হরে এক্স এর সবকে গুণ করব অর্থাৎ 2 × 5 অর্থাৎ 10। একটা নিয়ম হল অর্থাৎ আমরা পেলাম কত? 10। তাহলে আমরা লিখব 10 25 হইতে বাকি আর 15 5x + 4 আমরা এই নিয়ম করব। অথবা আমরা যদি দ্বিতীয় আরেকটা নিয়ম ফলো করি, প্রথম অংশ দ্বিতীয় অংশে এই হরকে নিজের লবের এক্সের সব দ্বারা ভাগ করতে পারি, 9/3 = 3। এই ফলাফল 3 দ্বারা আমাদের শেষের অংশে লব হরের এক্সের সবকে এক্সের সব অর্থাৎ 5 কে 3 দ্বারা গুণ করলে আমরা পাই 15। অর্থাৎ আমরা 15 লিখব, পরে 15 25 হইতে বাকি আর 10, আমরা পরেও 10 লিখতে পারি। এই পদ্ধতিতে আমরা অঙ্কটা করতে পারি। আরো আছে, তবু আমরা এইটুকুর মাধ্যমে সমাধান করবার চেষ্টা করি। ইমপ্লাইজ অর্থাৎ 2x + 1 + 9 3x + 2, তাহলে আমরা কি পাইলাম? 10 25 হতে বাকি আর 15, অর্থাৎ এই নিয়মটা আমরা ফলো করছি। এখন এই অংশটাকে আমরা দুই ভাগে বিভক্ত করব, 9 3x + 2 = 10 5x + 4 + 15 5x + 4 অর্থাৎ 10/8 + 15/8 বা আমরা প্রথম অংশ এই ডানে এই অংশটা আমরা এই পাশে নিয়ে আসবো, 10 5x + 4 = 15 5x + 4 এই অংশটা বসে গেলে বিয়োগ 9 3x + 2। অর্থাৎ তোমরা একটু খেয়াল করো, আমরা এই অংশটা এর সাথে নিয়ে আসছি, এই অংশটাকে এই পাশ থেকে এই পাশে নিয়ে গেছি, স্ব চিহ্ন পরিবর্তন হয়ে আসছে। আমি এইটুকু একটু মুছে দিই,
উপরে আমাদের এই দুই অংশের লসাগু 2x plus 1 5x plus 4 তাহলে এটা এটা কাটা গুণ দ্বারা এটা কি গুণ 4 পাশে 20 4 চারে 16 এটা দ্বারা এটাকে গুণ কারণ এটা এটা কাটা এটা থাকবে 10 গুণে 20 অর্থাৎ 20 এটা দিয়ে দিলে মাইনাস 10 ডান দিকে ইকুয়াল লসাগু 5x প্লাস 4 এখানে 3x প্লাস 2 লসাগু এটা আর এটা কাটা অর্থাৎ 15 15 দ্বারা এটাকে গুণ 3 15 45 15 করে 30 মাইনাস 5 9 45 7 9 36 implies 20 20 কাটা 16 থেকে 10 গেলে 6 2x plus 1 5x plus 4 equal 2x plus 1 equal minus 1 3x plus 2 অর্থাৎ উভয় পক্ষকে 6 5x plus 4 দ্বারা ভাগ করে কারণ আমরা এটা দুটি ভাগ করে তাহলে এই অংশটা উপরে যাবে এটা নিচে আসবে এই অংশগুলো কাটা যাবে এখন আমরা আর গুণন করব 3x plus 2 এর গুণ করলে minus 2x minus 1 3x plus 2x minus 1 minus 2 এই অংশটা আমি একটু মুছে দিই আচ্ছা এখানে 3x আর 2x 5x মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 x সমান মাইনাস 3 বাই 5 আমরা তাহলে নির্ণয় সমাধান পাইলাম তোমরা অবশ্যই এই নিয়মটা যদি ফলো করো এই জাতীয় অনেকগুলো অঙ্ক আছে যেগুলো নিজেরা নিজেরাই বাসায় করতে পারে আমি তোমাদের এই ধরনের দুই একটা অঙ্ক বাড়ির কাজ হিসাবে Maricas.
8 by 2x minus 1. 3x minus 1 equal 7x plus 1. For 2x plus 1 plus 15, 4x plus 4 equal 35, 7x plus 6. এই নিয়মে আমরা এইগুলো তোমরা বাড়িতে অবশ্যই করবে, ওই নিয়মটা যদি বুঝে থাকো এই অঙ্ক দুইটা করা তোমাদের জন্য একটা ব্যাপারই। তারপরেও যদিও বাড়ির কাজ, আমি তোমাদের এই দুটো অঙ্ক যেন সহজেই করতে পারো একটু ইঙ্গিত দিচ্ছি। আমরা টু দ্বারা এইটকে যদি ভাগ করি ফোর পাবো, এই ফোর দ্বারা এই অ্যাক্সের সহগ আছে ওয়ান, ফোর কে ফোর, ফোর গুণ এক অর্থাৎ ফোর, সাত হইতে বাকি আমাদের তিন, অর্থাৎ তাহলে আমরা সাতের পরিবর্তে লিখতে পারবো ফোর প্লাস থ্রি। পরে ওই অংশকে দুই ভাগে বিভক্ত করবো, এই অংশটা যদি আমরা করতে যাই টু দ্বারা ফোর কে ভাগ করি দুই, টু দ্বারা ওই ফলাফল টু দ্বারা হরের অ্যাক্সের সহগ সাতটি গুণে চোদ্দ। আবার বলছি প্রথম অংশের হরকে নিচের লবের এক্সের সহগ দ্বারা কোফিসিয়েন্ট দ্বারা টু দ্বারা অর্থাৎ টু দ্বারা যদি ভাগ করি দুই, টু দ্বারা সাথে গুণ করলে চোদ্দ, পঁয়ত্রিশ থেকে চোদ্দ পেলে থাকবে একুশ, অর্থাৎ চোদ্দ একুশ। এভাবে ভাঙ্গাই যদি তোমরা নেও তাহলে অবশ্যই অঙ্ক দুটো করতে তোমাদের কোনো ব্যাক পেতে হবে না বলে আমি আশা করি তোমরা করবে, অবশ্যই মিলবে। এবং এই কাজগুলো করার পর যখন করোনা আমাদের দেশ থেকে দূরীভূত হবে, মাননীয় শিক্ষামন্ত্রী সরকার বাহাদুর যখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তখন এই বাড়ির কাজ শ্রেণী শিক্ষকের কাছে তোমরা বাড়ির কাজ হিসাবে আদায় করবে। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।